আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে গ্রিন জুস কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। এটা জাহাঙ্গীর কবির স্যারের রেসিপি, তো উনি ডায়াবেটিস হাইপারটেনশন যাদের আছে তাদেরকে বলেন খাওয়ার জন্য। তো আমি আজকে সেমভাবে ওনার রেসিপিটা তৈরি করে দেখাবো। এখানে আছে লেটুস পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা, ধনিয়া পাতা, পালং শাক আর তুলসী পাতা, আদা আছে কয়েক টুকরা, দারুচিনি, এলাচ, এখানে গোলমরিচ, কয়টা লং আছে, জিরা আছে হাফ চামচ, আর এখানে যে বড় বাদামটা এটা থাইল্যান্ডের বাদাম, এখানে কাঠবাদাম আছে, কাঠবাদামটা আমি ছিলে নিছি, আর আছে কাজু বাদাম। তো এই কয়েকটা আইটেম মিলিয়ে আমি ব্লেন্ড করব। এগুলো সব পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এটাকে বলে সুপারফুড, এটা বিশ্বের সেরা একটা সুপারফুড, এটা সারা পৃথিবী জুড়ে সবাই খাচ্ছে, এটার বহু গুণাগুণ আছে। আমিও এটা মাঝে মাঝে খাই। এক গ্লাস পানি দিচ্ছি, নর্মাল পানি। এই জুসটা কোনো ছাঁকতে হবে না, কারণ এটা সহই খেতে হবে, ছাঁকাছাঁকি করা যাবে না। হাফ চামচ হিমালয় সল্ট মিক্স করছি, আর এক চামচ স্পিরুলিয়া, যেটা সমুদ্র শৈবাল থেকে তৈরি হয় বা ঘাস এই ধরনের থেকে, এটা খুব একটা উপকারী, খুবই উপকারী এই স্পিরুলিয়াটা। স্পিরুলিয়া না দিলেও সমস্যা নেই, যাদের আছে তারা দিবেন, যাদের নাই তারা দিবেন না, এমনিতেই গ্রিন জুসটা খেয়ে নেবেন। এক স্লাইস লেবু, লেবুর রস দিয়ে দিচ্ছি। আর স্পিরুলিয়া না দিলেও সমস্যা নাই, কারণ স্পিরুলিয়া থাকে, সবার কাছে থাকে না, যেহেতু এটা বাহিরের জিনিস, এটা তো বাংলাদেশে এবারে পাওয়া যায় না, তো স্পিরুলিয়া ছাড়াও আপনারা খেতে পারবেন। এটাও একটা জুস, ডিটেক্স ওয়াটার। এটা কিভাবে বানাবেন এটাও দেখিয়ে দিব, আর কি কি লাগবে সেটাও দেখিয়ে দিব। এটার বানানোর পদ্ধতিটা দেখে নেন। এখানে আছে শসা, গাজর, পুদিনা পাতা আর লেবু, এর মধ্যে 1 লিটার পানি আছে, পানির মধ্যে একটা একটা করে সব কিছু দিয়ে দিব। প্রথমে লেবু স্লাইস দিয়ে দিচ্ছি, গাজর কুচি, পুদিনা পাতা, শসা আর কিছু আদা কুচি। আমরা যে এত বছর নানান কিছু খেয়েছি, আবর্জনা এবং পোড়া তেলের বাহিরে এগুলি যে পেটে জমা হয়েছে, এগুলি বের হয়ে যাবে এবং বের হতে সাহায্য করবে। এটা আপনারা খাবেন, কারণ এটা ফ্রেশ একটা জুস।